সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি এনজে মিউজিক বেঙ্গলি হারমোনিয়াম ও সঙ্গীত শিক্ষা ক্লাস। বন্ধুরা, আজকে এই ক্লাসে দেখাবো একটি হরিনাম সংকীর্তন। হ্যাঁ, রাগ দুর্গার উপরে একটি হরিনাম সংকীর্তন দেখানোর চেষ্টা করবো আজকে এই ক্লাসে। পূর্বে এই ক্লাসটি এনেছিলাম, কিন্তু আপনাদের অনেক সমস্যা হচ্ছিল স্যারগ্রামগুলো দেখাতে, বুঝতে। তো সেই জন্য পুনরায় আবার রাগ দুর্গার উপরে হরিনাম সংকীর্তন দেখানোর চেষ্টা করবো। আশা করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমি ডিটেলসে আলোচনা করে দেখানোর চেষ্টা করবো আর এগুলোতে কী কী স্বর লাগছে এবং কীভাবে আরও সহজভাবে আপনারা বুঝতে পারেন সেইগুলো আলোচনা করবো। আমরা বিভিন্ন এরকম বিভিন্ন রাগের উপরে হরিনাম সংকীর্তন করেছি এর আগে, আরও এরকম আসতে থাকবে পরপর করে। বিভিন্ন রাগের উপরে, বিভিন্ন গানের উপরে, বিভিন্ন মিউজিকের উপরে হরিনাম সংকীর্তন করেছি। তো যারা দেখেনি বা এখনও দেখে উঠতে পারেননি, তারা অবশ্যই প্লেলিস্ট চেক আউট করে নেবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন। তো দেখবো, শিখবো আজকে এই রাগ দুর্গা রাগের উপরে হরিনাম সংকীর্তন। তো সেখানে বা দেখার আগে আপনাদের কাছে একটি অনুরোধ করবো, আপনারা যারা নতুন দেখছেন আমাদের এই ক্লাসটি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকা ঘন্টাটি প্রেস করে নেবেন, যাতে পরবর্তীকালে এরকম ধরনের গান বা টিউটোরিয়ালের আপডেট আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যান। আর যদি ভালো লাগে, অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। রাগ দুর্গার উপরে হরিনাম সংকীর্তন শেখার বা দেখার আগে আমরা একটু জেনে নেব, এটি শেখার জন্য আজকে আমরা কোন স্কেল বেছে নেব। আজকে যে স্কেলটি বেছে নেব সেটি হলো এ শার্প অথবা বি ফ্ল্যাট স্কেল। আপনারা আপনাদের মতো করে চয়েস করে আপনাদের নিজস্ব স্কেলে কিন্তু এটিকে বাজাতে পারেন। তো আমি দেখাবো এ শার্প অথবা বি ফ্ল্যাট স্কেলে। তো স্কেলে একটু সারেগামা পা ধা নিসা দেখিয়ে দিই। এটি হলো সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। এটি হলো সারেগামা পা ধা নিসা এ শার্প অথবা বি ফ্ল্যাট স্কেলে। এর যে রুটগুলো দেখালাম সবগুলো শুদ্ধ স্বর বা শুদ্ধ নোট লাগছে। আর এই রাগটিতে কোনো কোমল স্বরের ব্যবহার নেই, সবগুলো স্বর আমরা কিন্তু শুদ্ধ ব্যবহার করব। আর এখানে আমরা নিচের দিকে আসছি, সা নি ধা, উদাহরণ শতকে ধা পর্যন্ত আসতে হচ্ছে, সা নি ধা ধা পর্যন্ত আসতে হচ্ছে, এবং তারা সপ্তকে দিয়ে যাব সা রে গা মা, তার সপ্তকের মা পর্যন্ত আমাদের আজকে যেতে হবে এই রাগের উপরে হরিনাম সংকীর্তন গাইতে গেলে। সা রে গা মা, তার সপ্তকের সা, তার সপ্তকের রে, তার সপ্তকের গা, তার সপ্তকের মা। তো এর মধ্যেই থাকছে আমাদের এই রাগ দুর্গার উপরে হরিনাম সংকীর্তন। আর এখানে আমরা দুটো পাঠ করেই নিচ্ছি আমরা, স্থায়ী এবং অন্তরা। এভাবে দুটো পাঠ করে দেখাবো এবং ভেঙে ভেঙে আপনাদের যতটা সহজভাবে দেখানো যায় সেইভাবে দেখানোর চেষ্টা করব। আর আমরা জেনে নেব এবার রাগ দুর্গার রাগ পরিচিতি। রাগের নাম হচ্ছে দুর্গা, এটি হচ্ছে বিলাবল থাটের অন্তর্গত। আপনারা জানেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতে 10টি থাট আছে, যার মধ্যে বিলাবল থাটটি সবথেকে একটা ভাইটাল একটা জায়গা নিয়ে বসে আছে। তো বিলাবল থাটের অন্তর্গত খুব ভালো একটি রাগ, ভালো একটি থাট এটি। আর এটি গাইবার সময় হচ্ছে রাত্রি দ্বিতীয় পোহর, অর্থাৎ রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত এটি এই রাগটি পরিবেশন করা হয়। প্রকৃতি খুব চঞ্চল প্রকৃতির রাগ এটি একটি। বাদীস্বর হচ্ছে মা এবং সমবাদীস্বর হলো সা, এবং ন্যাসস্বর হচ্ছে সা রে মা পা ধা, এগুলো হচ্ছে ন্যাসস্বর। আর জাতি সম্পূর্ণ ঔড়ব ঔড়ব, সরি আমি একটু ভুল বললাম, জাতি হচ্ছে ঔড়ব ঔড়ব। তো আর এটি গাওয়ার সময় হচ্ছে দ্বিতীয় পোহর, অবশ্যই মাথায় রাখবেন ওই টাইমটা এটি গাওয়ার সময় মূলত। তো সন্ধ্যের পর থেকে গাওয়া যেতেই পারে এটা, তবে দুর্গা রাগ মেইনলি গাওয়া হয় কিন্তু রাত্রি দ্বিতীয় পোহর, অর্থাৎ রাত 9টা থেকে 12টা পর্যন্ত মধ্যে, এই টাইমের মধ্যে। আর এই রাগে গানই বর্জিত, গানই ব্যবহার নেই টোটালি গানটির মধ্যে বা এই রাগের মধ্যে, অর্থাৎ গা এবং নি টোটালি আমরা বাজাবো না, এটা বাদের খাতায় রাখবো, টোটালি এই রাগে ইউজ নেই আর কি। তো এরপরে আমরা যাবো আরোহ অবরোহ এবং পাকাড়ের দিকে। তো চলুন এই এগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে আপনাদের আগে, এই যেহেতু এই রাগের উপরে হরিনাম সংকীর্তন করছেন সেই জন্য আরোহ অবরোহ এবং পাকাড়টাকে একটু প্র্যাকটিস করে নেবেন। রয়েছে এরকম এটা আরোহ, সারে মা পা ধা সা, এবার অবরোহ সা ধা পা মা রে সা, সা ধা পা মা রে সা, এটা গেল অবরোহ। এবার পাকাড়ের দিকে আসছি, পাকাড়টা শুরু হচ্ছে মা থেকে, মা পা ধা মা রে সা রে ধা সা। আবার দেখাই পাকাড়টা, মা পা ধা মা রে সা রে ধা সা।
এবার এই পুরোটা আমরা সারগাম দিয়ে যেমন করলাম এবার এটাকে পুরোটাকে আকারে করতে হবে। আমি কি করলাম কমা জায়গাগুলোতে খানিকক্ষণের জন্য থামলাম, ওকে। এইভাবে আকারের প্র্যাকটিস করে নেবেন, প্রথমে সারগাম দিয়ে তারপরে আকার, এইভাবে বারংবার আগে আরোহ অবরোহ এবং পাকাটাকে ভালো করে রেডি করে নিন, তারপরে কিন্তু আপনারা মূল যে হরিনাম সংগীত সংকীর্তন সেদিকে প্রবেশ করবেন। কারণ এই জিনিসগুলো না বসলে কিন্তু রাগের উপরে হরিনাম সংকীর্তনের সুর পাওয়াটা, ক্যাপচার করাটা, সেটা আপনাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো এরপরে আমরা দেখে নেবো, একটু তালে তালে শুনে নেব, আমরা ত্রিতাল বা কাহারবা তালটিকে ব্যবহার করে আমরা কিন্তু এটিকে গাইতে পারি। স্থায়ী এবং অন্তরা দুটো পাঠ করে নিয়েছি, তো আমি 120 টেম্পো দিয়ে, অর্থাৎ রিদিমটা দিয়ে টেম্পো 120 রেখে কিন্তু আমি আজকে এই আমার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনাদের গেয়ে শোনানোর চেষ্টা করছি। সেখানে তবলা বাজবে আর আমি এখানে আপনাদের বাজিয়ে শোনাবো, যেমনটা পূর্বে ক্লাসগুলোতে দেখেছেন। তো আমি কিন্তু ত্রিতালের সঙ্গে আপনাদের এখন দেখাবো, আপনারা চাইলে কাহারবার সঙ্গেও করতে পারেন। তো চলুন একটু আমরা একটু তালে তালে শুনে নিই কীভাবে অ্যাকচুয়ালি এই হরিনাম সংকীর্তনটা গাইতে হবে।
আমরা খুব সহজভাবে এটিকে শেখার চেষ্টা করি, আমরা দুরকমভাবে শিখবো, একটা সারগাম দিয়ে আর একটা হলো ফিঙ্গার দিয়ে, যার যেরকম সুবিধা হবে সে সেরকমভাবে তুলে নেওয়ার চেষ্টা করবেন। আমি প্রথমত আপনাদের সারগাম দিয়ে দেখাবো, ফিঙ্গার দিয়ে দুরকমভাবেই দেখানোর চেষ্টা করবো। প্রথমত আমরা স্থায়ী শিখবো, স্থায়ী পার্টটা একটু শুনে নিই। তো তার আগে বলে রাখবো আমি কীভাবে এটাকে গাইলাম। হ্যাঁ, এটাকে আমি ফার্স্ট পার্ট দুবার গাইলাম। ফার্স্ট পার্ট মিনস হচ্ছে স্থায়ীটা আমি দুবার গাইলাম, তারপরে অন্তরাতে গেলাম। অন্তরা একবার গাওয়ার পরে আবার কিন্তু স্থায়ীতে ফিরলাম, স্থায়ীটা আবার দুবার গাওয়ার পরে তারপরে একটা আলাপ নিলাম, তারপরে কিন্তু আমি শেষ করলাম। ঠিক আছে, তো এই আলাপ জিনিসটা এটাকে আপনাদের পরবর্তীকালে করতে হবে এইভাবে। আমি তো জাস্ট শর্টের মধ্যে একটু দেখানোর চেষ্টা করলাম, এই আরও বিস্তারিতভাবে করতে হবে আপনাদের। তো তার জন্য আরোহ, অবরোহ এবং পাকারটাকে ভালো করে জানতে হবে, গাইতে হবে এবং গলায় বসাতে হবে। আর তো চলুন দেখে নেবো, এরকম আরও আমরা বিভিন্ন রাগের উপরে, বিভিন্ন গানের উপরে হরিনাম সংকীর্তন করেছি, যারা দেখেনি তারা প্লেলিস্ট চেক করে নেবেন। আর আমি কিন্তু ত্রিতালের সঙ্গে এটি করে শোনালাম অন 20 টেম্পো দিয়ে। তো চলুন দেখে নেবো। আর আমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে, যারা অনলাইনে গান শিখতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন, স্ক্রিনেও পেয়ে যাবেন আপনারা। তো আমরা সেখানে পিওর ক্লাসিক্যালের ট্রেনিং করাই এবং আধুনিক গানের শেখাই আর কি আমরা। তো আপনার যদি শিখতে আগ্রহী হন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আসুন আমরা দেখে নেবো কেমন রয়েছে এই দুর্গার আগের উপরে হরিনাম সংকীর্তন। প্রথমত আমরা স্থায়ী শিখবো, সেই জন্য স্থায়ী পাঠটা একটু শুনে নেব। তো আপনারা জানেন ষোলোটি শব্দে হরিনাম সংকীর্তন হয়, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। তো এটার উপরে আমরা করার চেষ্টা করছি। আমি যেহেতু প্রথমত স্থায়ী আপনাদের দেখাবো, স্থায়ীটা একটু আলাদাভাবে একটু তাল ছাড়া একটু আপনাদের করে শোনানোর চেষ্টা করছি। শুরু হচ্ছে ধা থেকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এরকম আছে এই জাস্ট স্থায়ীটা আমরা দুবার রিপিট দেবো। হ্যাঁ, তো রিপিটে বাজনা একই থাকবে সবসময়। তো চলুন একটু ধীরে ধীরে একটু দেখার চেষ্টা করি। প্রথমত আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে আমরা এটা দেখবো। তো এইটার যে বাজনা হরে রাম 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 হরে হরে, সেই বাজনা। তো চলুন আমরা দেখে নিই প্রথম লাইনটা কেমন রয়েছে। প্রথম লাইনটা অর্থাৎ হরে কৃষ্ণ এটাকে আমরা দেখে নেব। শুরু হচ্ছে কিন্তু আমাদের ধা থেকে। তো আমি তার আগে বলে রাখবো অবশ্যই আপনারা আরোহ, অবরোহ এবং পাকারটাকে ভালো করে প্র্যাকটিস করে নেবেন, কারণ সেটি যদি যত তাড়াতাড়ি আপনাদের গলায় বসবে তত দ্রুত এই সুরটা আপনাদের গলায় চলে আসবে। রয়েছে এরকম প্রথম লাইনটা, হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ। চলুন, হরে হরে ধা ধা হরে কৃষ্ণ 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 মাপা কৃষ্ণ 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 হচ্ছে মাপা ধাসা কৃষ্ণ হরে কৃষ্ণ মাপা ধাসা। তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে, তাহলে ধা পা মা হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রে সা। ওকে, কেমন তাহলে প্রথম লাইনটা, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওকে, আসছি পরের অংশটা, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। উদার সপ্তকের সা নি ধা, উদার সপ্তকের ধাতে আসছি আমরা, কৃষ্ণ ধা সা কৃষ্ণ কৃষ্ণ, পুরো কৃষ্ণটা পরে কৃষ্ণটা সা সা কৃষ্ণ কৃষ্ণ। ওকে, হরে হরে কেমন, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রে মা হরে রে মা হরে, তারপরে হরে হরে হরে
পা ধা সা হ রে এ হ রে হ রে এ হ রে সেকেন্ড লাইনটা কেমন ছিল তাহলে তাহলে আমি একটু পুরোটা দেখাই আপনাদের কেমন এই হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো যেমন শিখলাম এই হরে কৃষ্ণ 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 হরে হরে একই রকম হরে রাম 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 হরে হরে একদম ডিটো বাজনা একটু খেয়াল করুন আমরা প্রথম লাইনটা যেমন শিখেছিলাম তৃতীয় লাইনটা সেরকম ঠিক তেমন দ্বিতীয় লাইনটা যেমন শিখেছিলাম চতুর্থ লাইনটাও তেমন কিরকম একটু দেখে নেবো জাস্ট এখানে কৃষ্ণ জায়গায় রামও হয়ে যাবে হরে রাম হরে হরে রাম রাম কেমন হরে রাম হরে রামটা দেখে নেবো হরে রাম হরেটা হচ্ছে ধা ধা আর রামটা হচ্ছে মা পা ধা সা রাম হরে রাম পরের হরে রাম হরে হরে ধা পা মা হরে রাম রামটা হচ্ছে রে সা রাম তাহলে কেমন হরে রাম হরে রাম ওকে তারপর পরের লাইনে আসছি রাম রাম হরে হরে একই রকম রাম ধাসা রাম 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 হরে হরে রাম প্রথম নাম হচ্ছে রে ধাসা পরে রামটা হচ্ছে সা সা রাম রাম তারপরে হরে হরে রাম রাম হরে হরে রে মা হরে রে মা পরে হরে 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 পরের হরে 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 কেমন পা ধা সা হরে হরে এ হরে ওকে এই শেষ হলো কিন্তু আমাদের ফার্স্ট পার্ট বা স্থায়ী অংশটা আমি একটু পুরোটা আপনাদের একটু গিয়ে শোনাই একই রকম বাজনা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম রাম হরে হরে এই যে ফার্স্ট পার্ট আমরা স্থায়ীটা শিখলাম এটাকে আমরা দুবার গাইবো পরপর করে গাওয়ার পরে আমরা চাইলে মিউজিক দিতে পারি মিউজিক মিন্স এই ফার্স্ট পার্ট বা স্থায়ী মিউজিক অথবা নাও দিতে পারি আমরা এটার পরে আমরা এটাকে দুবার কেন চারবার পাঁচবার করবো আমরা করার পরে আমরা যাবো অন্তরার দিকে তো চলুন আমরা একটু আলাদাভাবে একটু অন্তরাটা দেখি দেখে নেবো কেমন রয়েছে অন্তরা তো এখানে অন্তরাতে আমরা জাস্ট দুটো লাইন শিখতে পারলেই আমাদের মোটামুটিভাবে গানটা রেডি হয়ে যাবে হ্যাঁ তো কারণ হচ্ছে আমরা কিন্তু এরপরে যে বাজনা আসছে সেগুলো কিন্তু আমরা অলরেডি স্থায়ীতে শিখেছি সেই জন্য আমাদের খুব একটা অসুবিধা হবে না তো চলুন দেখে নেবো আর একটু একটি বিশেষ ঘোষণা সেটি হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট রয়েছে www.lyricsnj.com নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক করলে আপনারা আমাদের ওয়েবসাইটে চলে যাবেন ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন গানের লিরিক্সগুলো সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন গানের কথাগুলো আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারেন সেখানে সার্চ অপশান আছে সেখানে সার্চ করেও আপনারা বিভিন্ন গানগুলো খুঁজে নিতে পারেন যে কোন গানের লিরিক্স আপনার প্রয়োজন তো সেখান থেকে চাইলে আপনারা খুঁজে নিতে পারেন আর আমাদের অনলাইন ক্লাস অ্যাভেলেবেল আছে যারা অনলাইনে গান শিখতে চান তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে পেয়ে যাবেন বা নিচে ডিসক্রিপশন বক্সও পেয়ে যাবেন তো আসুন দেখে নেবো সেকেন্ড পার্টটা কেমন রয়েছে চাইলে মিউজিক দিতে পারেন স্থায়ী অথবা ডিরেক্ট চলে আসতে পারেন এখানে তো এটি শুনেছি এরকমভাবে আমরা একটু শুনে নেবো
Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. এরকম আছে, তো চলুন দেখে নেবো কেমন রয়েছে। শুরু হচ্ছে কিন্তু মা থেকে, এই যে একদম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, এই বাজনা আমরা একটু শেখার চেষ্টা করবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকম রয়েছে, হরে কৃষ্ণ হরে মামা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তারপরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কেমন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমরা কিন্তু আপ ডাউন করবো না, আমরা এটাকে প্রেস করে ধরবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আবার দেখাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ওকে, এরপরে আসছি কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ এখান থেকে আমরা আসবো ধাতে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কেমন কৃষ্ণ 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 হরে হরে, কৃষ্ণ ধাধা কৃষ্ণ সারে সা তার সপ্তকে রে, কৃষ্ণ হরে হরে তার সপ্তকের মা রে, হরে হরে সাধা, কেমন কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। আবার দেখি, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, তারপরে আসছে হরে রাম হরে রাম 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 হরে হরে। এবার যে হরে রাম হরে রাম 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 হরে আসছে, সেটি আমরা কিন্তু স্থায়ীতে বাজানো শিখেছি, অর্থাৎ স্থায়ীতে আমরা হরে রাম হরে রাম 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 হরে হরে যে বাজনা বাজিয়েছি বা গেয়েছি সেইটাই এখানে আসছে কিন্তু। ওকে, কেমন দেখুন, আমাদের শেষ হলো কিন্তু এখানে ধাতে শেষ হলো, আমি আবার আসছি দেখুন, খেয়াল করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, এখান থেকে চলে আসবে হরে রাম হরে রাম, কিরকম একটু খেয়াল করুন, ওই বাজারটাই আসছে, হরে রাম রাম হরে রাম, তারপরে হরে হরে, কেমন হরে ধাপা মা হরে রাম, কেমন হরে রাম হরে রাম। ওকে, রাম রাম, এরপরে আসছি রাম 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 রাম, একই বাজনা সেই রাম রাম হরে হরে, কেমন রাম 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 হরে হরে। ওকে, এই শেষ হলো কিন্তু আমাদের সেকেন্ড পার্ট বা আন্ত্রা, আমি পুরো আন্ত্রাটা একটু গিয়ে শোনাচ্ছি আপনাদের, একটু খেয়াল করুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আবার শোনাই, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে
কিন্তু আমাদের আন্ত্রা। এবার যখনই আন্ত্রা শেষ হবে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আসবো এবার স্থায়ীতে ব্যাক করব। আমরা কিন্তু অলরেডি স্থায়ীতে ঢুকে গেছি, কারণ আমরা কিন্তু ওই স্থায়ীর মতোই কিন্তু আমরা বাজনাটা বাজালাম আন্ত্রাতে। এবার আবার কিন্তু আসবে আমাদের সেই প্রথম থেকে, অর্থাৎ স্থায়ীর প্রথম যেখানে যেখানে শুরু করেছিলাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে হরে। তো এইভাবে কিন্তু আপনাদের বাজাতে হবে। তো এটা তো একটা অর্ডিনারি দেখালাম, অর্থাৎ স্বরলিপির সাহায্যে কীভাবে বাজাতে হয় বা একটা সিস্টেমেটিক্যালি বা সিস্টেমের মধ্যে থেকে কীভাবে বাজাতে হয়। এইটা যখন বাজানো হয়ে যাবে, আপনাদের তোলা হয়ে যাবে, তখন কিন্তু আপনারা এই স্বরগুলো নিয়ে আপনাদের শুরু হবে। দেখুন আমি কীভাবে গাইছি, হরে, তখন আর কিন্তু ডেস্টিনেশন ঠিক থাকবে না। অর্থাৎ আমরা হয়তো হরেটা প্রথমে এখানে গিয়েছিলাম, কিন্তু হরে হরেটাকে আমরা অনেক রকম ভাবে গাইতে পারি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এরকমভাবে অ্যাকচুয়ালি গাইতে হবে। বিভিন্ন সুর নিয়ে খেলা করতে হবে আপনাদের, মর্দা কথা হচ্ছে বিভিন্ন সুর নিয়ে আপনাদের এইভাবে গায়কী করতে হবে। আগে আপনারা ভালো করে সুরগুলোকে বসান, সিস্টেমেটিক্যালি যেভাবে দেখালাম সেইভাবে করার পরে এইভাবে হরেটাকে রামুকে কৃষ্ণকে এইভাবে আপনারা বিভিন্ন রকমভাবে করার চেষ্টা করুন। আশা করব তাহলে খুব সহজভাবে এটাকে আপনারা আয়ত্ত করতে পারবেন। তো এই ছিল আমাদের কিন্তু রাগ দুর্গার উপরে হরিনাম সংকীর্তন, এবং আসতে থাকবে আমাদের বিভিন্ন রাগের উপরে হরিনাম সংকীর্তন। আমাদের সঙ্গে জুড়ে থাকুন, বিভিন্ন গানের উপরে আসবে। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে সাথে ঘন্টাটি প্রেস করে নেবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, এনজি মিউজিক বাংলা হারমোনিয়াম শিক্ষা পেজ। পেজটি যারা লাইক করেনি ফেসবুকে গিয়ে সার্চ করলেই হবে, এনজি মিউজিক বাংলা, আপনারা আমাদের পেজটি পেয়ে যাবেন। সেখানে ইন অ্যাডভান্স আমরা জানাই আমাদের চ্যানেলে কী ধরনের গান বা টিউটোরিয়াল আসতে চলেছে, আগেভাগে জানতে পারবেন।
আর যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। স্টে টিউন, শুভ বিদায়।